আজকে আমি যে নাটকের সেটে আছি সেই নাটকটার নাম হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি। নাটকটি পরিচালনা করছেন রহমতুল্লাহ তুহিন, রচনা করেছেন জিয়াউদ্দিন। নাটকটা আমার কাছে একটু ডিফারেন্ট আমার কাছে এই কারণে যে আমার যে কোয়ার্টিস্ট তাকে আমি আসলে সামনে এখনো দেখিনি, মানে ইনফ্যাক্ট পরিচয়ই নাই আর কি। কিছু পার্ট হয়েছে অস্ট্রেলিয়াতে, ওদের কালচারের সাথে আমাদের কালচারের একটা মিক্সচার আছে এই টোটাল স্ক্রিপ্টটাতে। ওটা কত দূর আমি আসলে ফুটিয়ে তুলতে পারছি অভিনয় দিয়ে, বাকিটা অবশ্যই পরিচালকের মুন্সিয়ানা এবং স্ক্রিপ্ট রাইটারের একটা সুইট ডায়লগ এবং সুইট লাইন আপের মধ্যে আছে। বাট আমার কাছে একটু অন্যরকম একটা ফিলিং কাজ করছে সত্যি কথা যেটা। তো আশা করি আসলে সবার ভালো লাগবে, কারণ ডিফারেন্ট এবং গল্পটা হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়ে, বাংলাদেশের একটা ছেলে অস্ট্রেলিয়ার একটা মেয়ের একটা লাভ স্টোরি। এবং তুহিন ভাই বেশ ভালো এফোর্ট দিয়েছে, আমি আসলে বেশ কিছু ফুটেজও দেখলাম এবং স্ক্রিপ্টটা পড়ার পরে টোটাল লাইন আপে এবং ওনার প্রত্যেকটা প্রপসে সিকোয়েন্সের মধ্যে মানে ওনার কাটা ছেঁড়া সমস্ত কিছু দেখে বুঝলাম যে বেশ এফোর্ট দিয়েছে। তো কষ্ট তো কখন বৃথা যায় না, আশা করি আল্লাহ ভালো কিছুই ফলাফল দেবে একটা। সো আই হোপ ফর দ্য বেস্ট এবং সবার দোয়া চাই এবং সবাই আশা করি নাটকটা দেখবে, দেখে ভালো বলবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।